আর মাত্র কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ গভীর রাতেই তাণ্ডব লীলা দেখাবে ঘূর্ণিঝড় ওসনি। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার দুই জেলায়। কয়েক ঘন্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের আকার নেবে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তা উত্তর দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে। সোমবার পূর্বাভাস দিয়ে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার সকাল 8:30 নাগাদ ওই গভীর নিম্নচাপটি উত্তরে 12.3 ডিগ্রি অক্ষরেখা এবং পূর্বে 93.8 ডিগ্রি দ্রাঘিমারেখায় অবস্থান করছিল। ওই এলাকা আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে 140 কিলোমিটার পূর্ব ও উত্তর পূর্বে, মায়াবন্দর থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে আর মায়ানমারের ইয়াঙ্গন থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে 560 কিলোমিটার দূরে অবস্থিত। হাওয়া অফিস জানায় উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপটি উত্তর দিকে এগিয়ে আর ঘনীভূত হয়ে সোমবার 11:00 নাগাদ ঘূর্ণিঝড় উষ্ণিতে পরিণত হবে এবং পরবর্তী 48 ঘন্টা ধরে তা আন্দামান দ্বীপপুঞ্জ বরাবর মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে। 23 মার্চ সকালের দিকে উষ্ণির মায়ানমারের তাণ্ডব ওয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অশ্নির প্রভাব বাংলায় বিশেষভাবে না পড়লেও সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং মঙ্গলে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে, যদিও এর সঙ্গে গভীর নিম্নচাপের কোনো সম্পর্ক নেই। আগামী 4-5 দিন রাজ্যে তাপমাত্রা কমারও কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2-4 ডিগ্রি বেশি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।